আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এক সপ্তাহ আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম লিমিটেড অফার এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা আমি এখানে বলেছিলাম যে যদি আপনার কেউ অফারে জয়েন হন বা জয়েন হওয়ার পর যদি আপনি কেওয়াইসি কমপ্লিট করেন সেক্ষেত্রে ফাইভ ডলার কিন্তু ফ্রি পাবেন এবং অনেকেই কিন্তু এখানে কাজ করেছেন অনেকেই কিন্তু এখানে জয়েন হয়েছেন অনেকে কেওয়াইসি কমপ্লিট করেছেন আবার অনেকে কিন্তু কেআইসিটা কমপ্লিট নাই ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার রেফারি লিঙ্ক এখানে কোনো রকমের শেয়ার করিনি ঠিক আছে যার কারণে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু ফাইভ ডলার তারা দিয়ে দিয়েছে যদি একটু প্রাইসটা কমে গেছে তারপরে কোনো সমস্যা নাই কেননা প্রাইস হাই হবে কমবে এটাই হলো তাদের কাজ শুধু এই ইয়ারডোপে কিন্তু সেটা কিন্তু না অন্য ইয়ারডোপে কিন্তু এরকমই হয় ঠিক আছে তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে গেছেন যদি আপনি কেউই কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে পাবেন আর যদি এখন পর্যন্ত কেউ যদি কমপ্লিট না করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন আমি দেখে দিচ্ছি আপনার আপনার যে এখানে কীভাবে কাজ করবেন সেটা আমি এ টু যেটা আমি এ ভিডিওতে দেখে দেব এবং কীভাবে এটা এক্সচেঞ্জ করবেন সেটা আমি আপনাকে দেখে দেব ঠিক আছে তো আপনার পরিবারে যদি দু তিনটা বা চারটা যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তবে আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি যে আপনি পাঁচটা আইড়ি থেকে পাঁচ পাঁচটা পঁচিশ ডলারের মতো ইনকাম করতে পারবেন এই নেসার থেকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক আছে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে তারা কিন্তু কেউ কমপ্লিট করে দেয় আপনাকে তো আমি এটাই বলছি যদি আপনি আপনার আপনি যদি দশটা এনআইডি কার্ড কমপ্লিট করতে পারেন বা আপনি দশটা এনআইডি কার্ড যদি জোগাড় করতে পারেন বা তাদের কাছ থেকে একটা সেলফি নিতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে এখান থেকে পঞ্চাশ ডলার অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা অনায়সে আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন যে সাইট নিয়ে কথা বলছি সেটা হলো গো মার্কেট ডট গো মার্কেট ওয়ালেট ইয়ার ওয়ালেট তো সবাই এখানে জয়েন হয়ে যাবেন আমি আবারও বলছি সবাই এখানে জয়েন হয়ে যাবেন এরকম কিন্তু সাইট আসলে মাঝে মাঝে আসে সবসময় কিন্তু এটা থাকে না ঠিক আছে সবাই এখানে জয়েন হয়ে যাবেন তো জয়েন কীভাবে হবেন সেটা আমি এটু যেটা আপনার দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা প্রথমে যে কাজটা করবেন তো প্রথমে দেখ যে কাজটা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স নিয়ে সেটা লিঙ্ক পাবেন লিঙ্কি ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাকে ডেস্কটপ ভাষণ করে নিতে হবে যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজার অবশ্যই এখান থেকে থ্রি অটোমেটিক ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এখানে একটা ক্লিক করবেন আপনার ডেস্কটপ ভাষণটা হয়ে যাবে ঠিক আছে প্রথমে কিন্তু আপনাকে সাইটের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে হবে দেন তারপর আপনি অ্যাপের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে আপনার পাসওয়ার্ড এখানে রেফারেল কোড অবশ্যই এটা থাকবে বসানো এবং এখানে ন্যাশনাল দেখতে পাচ্ছেন ন্যাশনাল থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার দেশের কাটিটা সিলেক্ট করে নেবেন আপনি যে দেশে বাস করেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নট নটে রোবট এখানে একটা ক্লিক করবেন অর্থাৎ ক্যাপসাটা ফিল আপ করার পর আইডি বাটনে ক্লিক করে পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যে 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 আপনি জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন সেই জিমেলটা একটু চেক করে নেবেন সেখানে তারা অ্যাক্টিভ একটা লিঙ্ক পাঠাবে যার সেখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন ভেরি সিম্পল এখানে কোনো রকমের অসুবিধা নেই এখন বলতে যে আপনাকে অনেক কিছু করতে হবে সেটা কিন্তু না তারপর যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেস্কটপ সাইট থেকে মুড করে নিচ্ছি করে নেপ্রা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোর এবং এখান থেকে গুগল স্টোর আমি আপনাকে দেখিয়ে দেবো একটু পরই যে আমি ফাইভ ডুলে এখান থেকে রিসিভ করেছি সেটা আমি আপনাকে দেখাবো জাস্ট একটু ওয়েট করবেন তো এখান থেকে গুগল পেলে এবং এখান থেকে অ্যাপ স্টোর এখান থেকে সরাসরি গুগল পেলে বাটনে ক্লিক করে দেবেন সবাই কিন্তু মোটামুটি গুগল পেলে অর্থাৎ এখান থেকে ওপেন ইন প্লে স্টোর এখানে একটা ক্লিক করবেন সরাসরি আপনাকে কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে সেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে ভেরি সিম্পল কেউ মিস করবেন না আশা করছি কেননা ইয়ারডুপ কিন্তু এটা খুবই ভালো একটা ইয়ারডুপ ঠিক আছে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে দেওয়ার পর আপনি ওপেন করবেন তো যখন ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে এরকম একটা শো করবে এখান থেকে সরাসরি প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন প্রোফাইল বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে তো তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু রেজিস্টার নামের একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সেম ইমেল সেম পাসওয়ার্ড এবং এখানে সিলেক্ট কান্ট্রি এবং রিফারেল কোড কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং রিফারেল কোড কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন আশা করছি ওটা দিয়ে দেবেন এবং এখান থেকে আইগ্রি বাটন এখানে টিক মার দেবেন গেট ওটিপি কোড এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ওটিপি কোডটা দেখতে পাচ্ছেন ওটিপি কোড হচ্ছিল এখানে একটা নিচে একটা বক্স শো করবে সেখানে একটা আপনাকে ওটিপি কোড দিতে হবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে সেটা পেয়ে যাবেন ঠিক আছে জিমেল অ্যাকাউন্টটা চেক করবেন এখানে দেখবেন যে ওটিপি কোড নামের একটা অপশন পাবেন সেখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হয়ে যাবে দেন তারপর এখান লগ ইন করবেন লগ ইনের জায়গা থেকে ইমেল আইডি এখানে পাসওয়ার্ডটা দিবেন এখান থেকে লগ ইন করে ফেলবেন ঠিক আছে তো লগ ইন করার পর আপনারা যখন ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে প্রোফাইল বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে কে ওয়াইসি এ এম এল এখানে একটা ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করে নিতেই হবে আমি আবার বলছি অবশ্যই অবশ্যই কিন্তু এটা করে নিতে হবে তো যে কাজটা করবেন এখান থেকে আপনার কেআইসির যে ফার্স্ট নেমটা আছে সেটা দিয়ে দেবেন এবং এখান থেকে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা দিয়ে দেবেন তো তারপরে এখান থেকে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিবেন এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে ন্যাশনাল টু বাংলাদেশ এটা থাকবে তারপর আমি বলে দিচ্ছি এখানে কী করতে হবে ঠিক আছে এখান থেকে এই যে এরকম আসবে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ঠিক আছে এটা অপশনাল না দিলেও হবে তারপরে আপনাকে এটা দিতে হবে এখান থেকে ফ্রন্ট পার্ট হচ্ছে হল আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের সেকেন্ড পার্টটা দিয়ে দেবেন সেকেন্ড পার্টটা দেওয়ার পরে এভাবে আপনাকে এটা সেলফি তুলতে হবে যার এনআইআইটি কার্ড তাকে সহ একটা সেলফি তুলতে হবে এবং একটা হোয়াইট পেপারে আপনাকে যেটা লিখতে হবে তারা কিন্তু লিখে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন লিখে দিয়েছে সুন্দর করে যে কী লিখতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন গুকু মার্কেট তারপর ডেট এবং সিগনেচারটা দিতে হবে অর্থাৎ প্রথমে দেখবেন এই প্ল্যাটফর্মের নাম নামটা লেখার পর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন যদি আজকে সাবমিট করেন সেক্ষেত্রে আজকের তারিখ ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং নিচে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন আপনার আইডি কার্ড যে নামটা আছে সেই নামটা কিন্তু দিয়ে দিয়ে দিতে হবে তো এটা দিবেন এটা দেওয়ার পর দেখবেন যে আপনার সাবমিট ওয়েটিংয়ে থাকবে অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা ওয়েটিংয়ে থাকবে তো এখন আমি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে দেখে দিচ্ছি আপনারকে কেআইসি এম এল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে চব্বিশ ঘন্টার ভিতর এখান থেকে অ্যাপ্রুভেলটা লেখা থাকবে যদি সবগুলো কাজ ঠিকঠাকভাবে করে থাকেন তবে হানড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার যখনই আপনার অ্যাপ্রুভেল হবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনি ফাইভগুলো পেয়ে যাবেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু সরাসরি কোয়ানবেস অ্যাকাউন্ট এলডিসির মাধ্যমে কিন্তু নিতে পারবেন সো কেউ মিস করবেন না আশা করছি সবাই এখানে অ্যাকাউন্টটা খুললেন সবাই কেননা এটা কিন্তু বারবার সুযোগ আছে না সুযোগ কিন্তু একবারই আছে সুতরাং কেউ মিস করবেন সবাই অ্যাকাউন্টটা খুলবেন এখানে ওয়ালেট বাটনে ক্লিক করে দিচ্ছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন তিন ডলার আছে তিরিশ তিরিশ হাজার সাতাশি আছে এবং এটা কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে ফাইভ কয়েন কিন্তু আমি পেয়ে গেছি যেটা এখানে প্রথম প্রাইস ফাইভ ডলার মতো এটা একটু কমে গেছে তারপরে কোনো সমস্যা নেই একটু পরেই কিন্তু আবার বাড়বে উঠানামা করে আপনারা সবাই জানেন এগুলো কিন্তু উঠানামা করে এখানে আমার বিটিসি ব্যালেন্সের হিসাব করে দেখতে পাচ্ছেন বিটিসি কিন্তু তিরিশ হাজার সাঁতার কিন্তু অলরেডি আছে এটা কিন্তু আমি এক্সচেঞ্জ করে করতে পারবো তো ভিডিওটা লং হয়ে গেল এক্সচেঞ্জ আমি পরবর্তী আপনাকে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এক্সচেঞ্জ যদি আপনারা করতে চান বা শুনতে চান বা দেখতে চান যে কীভাবে এখান থেকে এক্সচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও না হয় একটু আপলোড করিয়ে দিব ওকে শিখে দিব আপনাকে তো কেউ মিস করবে না এখান থেকে আরেকটি বিষয় সেটা হচ্ছিল এখান থেকে আপনাকে রিফারেল সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি প্রোফাইল বাটনে ক্লিক করবেন এখান থেকে রিফারেল প্রোগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা কিন্তু ঘর পাবেন প্রথমে যে যে কোনো একজনের রেফারেল কিন্তু আপনাকে ইউজ করতে বলবে ঠিক আছে যদি না করে থাকেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই যে রেফারেল আইডিটা এটা স্ক্রিনশট রেখে রাখেন এখনই অথবা আপনি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন জাস্ট এখানে দিয়ে দেওয়ার পর বাটনে ক্লিক করলে আপনি আপনার রিফারেল লিঙ্কটা পেয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি রিফার কারুর রেফারেল যদি ইউজ না করেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রেফারেল লিঙ্ক খুঁজে পাবেন না অটো এটা ছিল অটো যখন আপনি যে কোনো একজনের রেফারেল কোট কোট বা রেফারেল থেকে জয়নিং হবে তখনই কিন্তু আপনি এই শেয়ার অপশনটা পেয়ে যাবেন আর এই শেয়ার অপশনে ক্লিক করবেন কপি বাটনে ক্লিক করবেন আপনি আপনার রিয়েল লিঙ্কটা পেয়ে যাবেন আশা করছি বিষয়টি বুঝতে পারছেন কেউ মিস করবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং চমৎকার একটা প্রজেক্ট আপনি চাইলে কিন্তু পেমেন্ট প্রুফও দেখতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে সো চমৎকার একটা ইয়ারটপ কেউ মিস করবেন না আমি বারবার বলছি কেউ মিস করবেন না সবাই জয়েন হয়ে যাবে কেউআই সিটা কমপ্লিট করবেন আর যদি আপনার পরিবারের সদস্য বেশি থাকে সবার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই অনেক টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ